অবশেষে নীলের পাগলামির কাছে হেরে গিয়ে মেঘের ঘরে যাওয়ার পারমিশন দিল মধুমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নীল দাঁড়িয়ে আছে, তখন গিনিকে বলছে, মা ফোনটা কেন সুইচ অফ করে রেখেছে বলতো, কোনো খবরই জানতে পারছি না, আমার যে ভালো লাগছে না আর। তখন গিনি বলতে থাকে, দাদা ভাই মাথাটা ঠান্ডা কর, জেঠিমণি ওখানে হয়তোবা ব্যস্ত, সেই জন্যই কিছু জানাতে পারছে না। ঠিক জানাবে, তুই এরকম ছটফট করিস না তো, তুই চুপ করে এখানটাতে একটু বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। এই বলে গিনি চলে যায় নীলের জন্য কফি আনতে। আর এদিকে নীল মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, মেঘ তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, তোমার কাছে যে অনেক কথা বলা বাকি আছে আমার, মেঘ তোমার আমার অনেকটা পথ চলা বাকি আছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা চাওয়ার সময়টুকু পর্যন্ত দাও, তুমি চলে যেও না মেঘ, তুমি ছাড়া যে আমি বৃথা, তুমি ছাড়া আমি কী করে থাকবো। আরও অনেক কথা ভাবতে থাকে নীল, কিন্তু কোনো খবরই পাচ্ছে না মেঘের। তারপরে ওখান দিয়ে জিষ্ণু যাচ্ছিল, তারপর নীল বলতে থাকে, জিষ্ণু দাঁড়াও দাঁড়াও, মেঘের কোনো খবর পেয়েছো? আমি তো কোনো খবরই জানতে পারছি না, আমাকে তো ভিতরেও কেউ ঢোকার পারমিশন দিচ্ছে না। তখন জিষ্ণু বলে, না নীল কোনো খবরই তো পাচ্ছি না, আর ওখান থেকেও কিছু বলছে না। তখন নীল বলে, ওরা সব জানে জানো তো, কিছুই বলছে না, আমার তো একটু ভালো লাগছে না। তখন জিষ্ণু বলে, আমি একটু কল দিয়ে আসছি গুরুজিকে, গুরুজি অস্থির হয়ে যাচ্ছে খবরের জন্য, কিন্তু এখানে তো লাইন পাওয়া যাচ্ছে না, আমি বাহির থেকে কথা বলে আসছি। তারপরে নীল বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে সেই বাচ্চার বাবা আর মা নীলের কাছে আসে আর এসে বলে, দাদা ভাই জানেন তো আমার মেয়ের অপারেশনটা না হয়ে গেছে, আর খুব ভালো অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। তখন নীল বলে, যাক খুব ভালো কথা। তারপরেই ওই বাচ্চার মা বলতে থাকে, দাদা ভাই আমার মেয়েকে আপনাদের কথা বলেছি, তখন ও বলেছে সুস্থ হয়ে আপনার সাথে দেখা করবে, তাই আপনার স্ত্রীও সুস্থ হয়ে গেলে আপনি কিন্তু ওকে নিয়ে যাবেন। তখন নীল মন খারাপ করে ফেলে আর বলে, সেই খবরটাই তো পাচ্ছি না, ওকে ভালো হবে না না হবে সেই খবরটাই তো বলতে পাচ্ছি না। এই বলে কান্নায় ভেঙে পড়ে নীল। তারপরেই ওনারা বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমরা মন্দিরে গেলে ঠিক আপনার স্ত্রীর জন্য প্রার্থনা করব, আমাদের প্রার্থনা ঠিক কবুল হবে, আপনি একদম টেনশন করবেন না। তখন বাচ্চার বাবাটা বলতে থাকে, আচ্ছা আমি রিসেপশনে যাই, আসলে টাকা পয়সার ব্যাপার তো লেনদেনের ব্যাপার ক্লিয়ার করে আসি। তখন নীল বলতে থাকে, কিছু মনে করবেন না, আপনাদের তো অনেক টাকা খরচ হয়ে গেল, যদি কোনো টাকার দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে ওনারা ঠিক আছে বলে চলে যায়। আর এদিকে নীল চিন্তাই করতে থাকে, তখনই ওই ওয়ার্ড বয়টার সাথে দেখা হয় নীলের। তারপর ওই ওয়ার্ড বয়টাকে নীল ধরে আর বলে, দাদা প্লিজ আমাকে একটু হেল্প করুন না। তখন ছেলেটা বলে, দাদা আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন, ওই দিন বড় জোর বেঁচে গেছি, আপনি এখন আমাকে লাখ টাকা দিলেও আমি আপনাকে উপরে নিয়ে যেতে পারবো না, তাই প্লিজ আমাকে ছেড়ে দিন, ওই দিন বড় জোর বেঁচে গেছি, অনেক ঝামেলা হয়েছিল উপরে। তখন নীল বলতে থাকে, না আপনার আমাকে উপরে নিয়ে যেতে হবে না, শুধু আমাকে বলুন মেঘ কেমন আছে, আমি আসলে কোনো খবরই জানতে পারছি না। তখন ওয়ার্ড বয়টা বলে, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু বলতে পারবো না আপনাকে। তখন নীল বলে, হাত জোর করি তোমার কাছে, তুমি প্লিজ আমাকে খবরটা বলো, শুধুমাত্র মেঘ কেমন আছে সেই খবরটা আমাকে বলো, আছে না না আছে সেই খবরটা পর্যন্ত বলো। তারপরে ওয়ার্ড বয়টা সব কিছু খুলে বলে নীলকে। আর ওই দিকে দেখা যাবে মীনাক্ষী আর ডক্টর গুহ অনেক টেনশন করতে থাকে, সব রিপোর্ট আপোর্ট দেখতে থাকে মীনাক্ষী। মীনাক্ষী বলতে থাকে, এটা তো খুব সিরিয়াস একটা ব্যাকটেরিয়া, এখন কী হবে? তখন ডক্টর গুহ বলে, আমার সবার সাথে কন্ট্যাক্ট করা হয়ে গেছে, আমি কিছুতেই হাল ছাড়তে পারবো না, তাই যে করেই হোক ওই অ্যান্টিডোজটা পেলে সাথে সাথে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। মীনাক্ষী বলতে থাকে, না হলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে, ম্যাককে কিছুতেই যেতে দেওয়া যাবে না, এভাবে ওর জীবন শেষ হয়ে যেতে পারে না, যে করেই হোক ডক্টর গুহ ওকে বাঁচাতেই হবে। তখন ডক্টর গুহ বলে, আমরাও কিছুতেই হাল ছাড়তে চাই না ম্যাডাম, তাই যে করেই হোক ওকে বাঁচানোর লড়াইটা আমরা লড়ে যাব। তারপরেই দেখা যাবে যে নীল সবটা ওয়ার্ড বয়ের কাছে শুনে পুরো চমকে যায় আর বলে, তাহলে অ্যান্টিডোজটা যদি এক দেড় ঘন্টার মধ্যে না পাওয়া যায় তাহলে কি হবে? তখন ওয়ার্ড বয়টা বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার, আমি জানি না। তখন নীল বলে, তুমি শুধু এতটুকু বলো। তারপরেই ওয়ার্ড বয়টা বলে, তাহলে ম্যাডাম মারা যাবে স্যার। এ কথা শুনে তো নীল পুরো চমকে যায় আর কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। আর তখনই গিনি চলে আসে কফি নিয়ে আর বলে, দাদা ভাই কফি। আর তখনই নীল কোনো কথা না বলেই বাহিরে চলে যায়। আর এটা দেখে তো গিনি পুরো চমকে যায় আর বলে, কি হলো দাদা ভাই, এরকম করে অস্থির হয়ে ছুটে চলে গেল কোথায়? তখনই জিষ্ণুকে দেখে গিনি বলতে থাকে, জিষ্ণু আসলে দাদা ভাই এরকম করে ছুটে বেরিয়ে গেল, কিছু জেনেছে নাকি জানি না, কোনো খবর পেলে অবশ্যই আমাকে জানাবেন, আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে ফোন করে জানাবেন। তখন জিষ্ণু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে গিনিও নীলের পিছন পিছন ছুটতে থাকে আর নীল বাহিরে গিয়ে ওই বাচ্চার বাবা মাকে খেতে দেখে একসাথে বসে। তখন ওদের কথাগুলো মনে পড়ে যায় নীলের, যেখানে জাগ্রত একটা মন্দির আছে যেখানে গেলে সবার মনস্কামনা পূরণ হয়। ঠিক তখনই নীল দৌড়ে ছুটে যায় সেই মন্দিরের উদ্দেশ্যে আর গিনি তখনই বেরিয়ে আসে আর ওদেরকে জিজ্ঞাসা করে, আমার দাদাভাইকে দেখেছেন আপনারা? তখন ওনারা বলে, হ্যাঁ এখান দিয়েই তো পাকুলের মতো ছুটে বেরিয়ে গেল। তারপরে গিনিও দৌড়াতে থাকে নীলের পিছু পিছু আর নীল এক দৌড়ে একদম মন্দিরে গিয়ে পৌঁছায়। তারপরে জুতো খুলে যখনই ওপরে ওঠে তখনই ঠাকুরমশাইয়ের সাথে দেখা হয় আর বলতে থাকে যে, তুমি মনে হয় আর কোনোদিনও মন্দিরে আসোনি না, এই প্রথম।
তখন নীল বলে হ্যাঁ। তারপরে নীলকে বলে নিশ্চয়ই অনেক বিপদে পড়ে এসেছো, না হলে তো আসতে না। তখন নীল বলে আসলে আমি আমার জন্য আসিনি, আমি আরেকজনের জন্য এসেছি যে কিনা এই মন্দিরে বা ঠাকুরকে অনেক বিশ্বাস করে, তার জন্য এসেছি। তখন ওই ঠাকুর মশাই বলতে থাকে ও আচ্ছা। তারপরে নীল বলে আমি শুনেছি এই মন্দির অনেক জাগ্রত, এই মা সবার মনস্কামনা পূরণ করে, তাই আমি এসেছি। তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ আমিও শুনেছি মেয়ে সবার মনস্কামনা পূরণ করে, কিন্তু আমি কত করে বললাম যে এই মন্দিরটা পাকা করে দে, সেটা শুনলো না। তখন নীল বলতে থাকে হাত জোর করে ওনার পায়ের কাছে পড়ে যায়। তারপরেই ঠাকুরমশাই বলতে থাকে এটা কি করছো, মন্দিরের সেবকের পায়ে পড়া একদম উচিত নয়। তখন নীল বলে আমি কিছুই জানি না ঠাকুরমশাই, শুধু আমি জানি আমার স্ত্রীর জীবন আপনাকে বাঁচাতে হবে, আপনি প্লিজ আপনার মাকে বলুন না আমার স্ত্রীকে বাঁচিয়ে দিতে, আমার মেয়েকে বাঁচিয়ে দিতে, আমার মেয়েকে ছাড়া যে আমি বাঁচব না, ওর কাছে যে আমার ক্ষমা চাওয়া বাকি আছে, ওকে যে আমার বলতে হবে আমি কোনো দিনও ওর আর কোনো খারাপ চাইবো না, ক্ষতি করবো না। তখন ঠাকুরমশাই বলে ও কি কথা, তুমি কি খারাপ ছেলে নাকি গো? তখন নীল বলে হ্যাঁ ঠাকুরমশাই খুব খারাপ, আমি ওকে কোনোদিনও আমি বসতে চাইনি, অনেক কষ্ট দিয়েছি। তখন ঠাকুরমশাই বলতে থাকে তুমি চিন্তা করো না গো, আমি কি করব, সবই ঠাকুরের ইচ্ছা। আর নীল তখন বলে ডক্টররা এরকম এরকম সব কিছু বলে দিয়েছে। তখন ঠাকুরমশাই বলে ডক্টররা তো তাদের কথা বলেই দিয়েছে, এখন মেয়ে কি করবে গো? তখন নীল বলে আমি জানি না ঠাকুরমশাই, আপনি আপনার মাকে বলুন আমার মেয়েকে ঠিক করে দিতে, না হলে যে আমার জীবনও আমি রাখবো না, আমিও যে মারা যাব। আর এই সব কিছু গিনি দেখে তো পুরো অবাক হয়ে যায়, আর অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে যে নীলদা মন্দিরে এসেছে মেয়েকের জন্য প্রার্থনা করতে। আর এদিকে ঠাকুরমশাই শেষ পর্যন্ত নীলের পাগলামো দেখে আর নিজেকে আটকে রাখতে পারলো না। তারপরেই দেবীর সামনে থেকে একটা ফুল এনে নীলকে দেয় আর বলে নাও তোমার মেয়ে ঠিক ঠিক হয়ে যাবে। তারপরে নীল আর একটুও দেরি না করে দৌড়ে ছুটে আবার হসপিটালের দিকে রওনা হয়। আর এদিকে গিনিও দৌড়াতে থাকে, ওইদিকে মীনাক্ষী কল দিয়ে নীলকে পায় না। তারপর জিষ্ণুর কাছেও নীলের কথা জিজ্ঞাসা করে, তারপরে গিনিকে কল দিয়ে জিজ্ঞাসা করে, গিনি তখন না করে দেয়, বলে আমি দাদাভাইকে দেখিনি, কারণ গিনি চায়নি এই ব্যাপারটা কেউ জানুক। ওইদিকে দেখা যাবে ডক্টর গুহ মেঘের বাবা মার কাছে এসেছে। তারপরে মেঘের বাবা বলতে থাকে ডক্টর এখন কি অবস্থা, অ্যান্টিডোট পাওয়া গেল? তখন ডক্টর কিছু বলার আগেই সেখানে নীল চলে আসে, আর নীলকে দেখে তো অনিন্দবাবু রেগে যায় আর বলে তুমি আবার এসেছো এখানে, এখনই বেরিয়ে যাও। তখন নীল বলে না আপনি এখন আর আমাকে আটকাতে পারবেন না আঙ্কেল, আমি আজকে মেঘের সাথে দেখা করবই, মেঘকে আমি একটি বারের জন্য হলেও দেখবো। তখন অনিন্দবাবু বলতে থাকে না তোমাকে আমি একটি বারের জন্য ভিতরে যেতে দেবো না, তুমি ভুলে যেও না তোমার জন্যই আজকে আমার মেঘের এই অবস্থা। তখন নীল বলে আমি জানি আঙ্কেল আমি অনেক ভুল করেছি, কিন্তু আজকে আপনি কিছুতেই আমাকে আটকাতে পারবেন না, কারণ মেঘ আমার ওয়াইফ। তখন অনিন্দবাবু বলে তোমাদের ডিভোর্স ফাইল হয়েছে, ডিভোর্সে কেস চলছে ভুলে যেও না। তখন নীল বলে ডিভোর্সে কেস চলছে আঙ্কেল, কেসটা এখনও ডিভোর্সটা হয়নি, তাই লিগ্যালভাবে এখনও মেঘ আমার ওয়াইফ, তাই ওকে আমি দেখতে যেতে পারি, আজকে আমি লিগ্যালভাবে যাব। তখন অনিন্দবাবু রেগে গেলেই মধুমিতা বলতে থাকে তুমি চুপ করো অনিন্দ, ওকে যেতে দাও। তারপর অনিন্দবাবু বলে তুমি কি বলছো এসব? তখন মধুমিতা বলে তুমি আমাকে সব দায়িত্ব দিয়েছ না, তাই আমি আজকে বলছি ওকে যেতে দাও, ওকে আটকেও না তুমি। একথা শুনে তো অনিন্দবাবু পুরো চমকে যায়। আর মধুমিতা বলতে থাকে আমি জানি ও অনেক দোষ করেছে, এই মেঘের এই অবস্থার জন্য অনেকটা ওও দায়ী, কিন্তু তাই বলে তুমি আর ওকে আটকাতে পারো না অনিন্দ, তাই ওকে এখন যেতে দাও। তারপরে নীল বলে থ্যাংক ইউ আন্টি। একথা শুনে মধুমিতা বলে যাও, দাঁড়িয়ে আছো কেন, এখনও কেন দাঁড়িয়ে আছো, ভিতরে যাও। একথা বলার পরেই নীল ছুটে চলে যায় মেঘের কেবিনের ভিতরে, আর মধুমিতা আর অনিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে। অনিন্দ মধুমিতাকে বলে মধুমিতা তুমি আজকে এটা কি করলে? তখন মধুমিতা বলে অনিন্দ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, এটাই করা উচিত ছিল, অনেক তো আটকে রেখেছো, আর কত আটকে রাখবে ছেলেটাকে, ভুল তো মানুষেরই হয়, তার কি ক্ষমা করার যোগ্য নয়, ওকে তো যেতে দিতেই হতো, বলো আর কত আটকে রাখবে। তারপরে অনিন্দবাবু আর কি